আজকে যারা আছেন না ক্লিপ করে চেহারা খুব সুন্দর করে রাখেন, দুনিয়া যেন আপনাকে স্মার্ট বলে, কারণ রাসূলের চেহারা তো স্মার্ট ছিল না, আপনার অনেক বেশি স্মার্ট হওয়া দরকার। এরকম যারা আছেন না, যদি এই অবস্থায় মরণ হয় কিয়ামতের দিন কিন্তু এই চেহারাটা নিয়ে উঠবে, এমন না কবরের মধ্যে নতুন করে দাঁড়ি গজাবে, ঠিক যেই চেহারা নিয়ে যে মরবে কিয়ামতের দিন ঠিক সেভাবে উঠবে। আজকে তো আপনি কপালের মধ্যে দাগ ফেলান না, সেজদা দিলে কপালটা নষ্ট হয়ে যাবে, কালা দেখা যাবে, ভাল লাগবে না, নামাজে বেশি বেশি বসলে পায়ের মধ্যে ভাঁজ পড়ে যাবে, এ কারণে নামাজ পড়েন না। কিয়ামতের দিন তো এটা নিয়ে উঠবেন, দেখবেন মুমিনদের কপাল থেকে নূর চমকায়, মুমিনদের হাত থেকে নূর চমকায়, মুমিনদের পা থেকে নূর চমকায়, যেখানে যেখানে উজুর পানি লেগেছে সেখান থেকে চমকায়, যার উজু যত বেশি তারটা তত বেশি চমকাচ্ছে, তখন আপনার এত ভাব যাবে কই? সেদিন তো ক্লিনশিপ চেহারা নিয়ে হাজির হবেন, সেদিন আর কেউ স্মার্ট বলবে না আপনাকে, নবীর সামনে যাবেন, নবী এসেছি আপনার কাছে একটু সুপারিশ করে দেন না, আপনি সুপারিশ না করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, হে নবী হাউজে কাউসারের পানি থেকে এক পেয়ালা পানি দেন না, আপনি যদি পানি না খাওয়ান আলমার পরান্ত তৃষ্ণাই তো আমি ছটফট করতে করতে মারা যাব, সেদিন তার কোনো পানিও থাকবে না, আর অন্য কোনো পানি খেলে পিপাসা মিটবেও না। কিন্তু নবী যখন বলবে তুমি কে, তোমার চেহারা তো আমার উম্মতের মতো না, আমি তো তোমাকে চিনি না, যাও যাও দূর হয়ে যাও, দুনিয়াতে যাকে মডেল বানিয়েছিল তার কাছে গিয়ে পানি চাও, তার কাছে গিয়ে শাফাআত চাও, তুমি তো মেসিরে আদর্শ বানিয়েছিল, তুমি তো অমুক নায়কের আদর্শ বানিয়েছিল, যাও তারে গিয়ে বলো আমারে একটু জান্নাত দাও, একটু সুপারিশ করে দাও, আমারে এক চুমুক পানি দাও, দেখো তারা তোমাকে কিচ্ছু দিতে পারে কি না।